হ্যালো ফেন্স ওয়েলকাম টু মাই চ্যানেলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার আজকের ভিডিওতে আমরা এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার্স ইংলিশ কোয়েশন নিয়ে আলোচনা করছি ফিফথ মার্চ টু থাউজেন্ড শিফট যে কোয়েশনগুলো এসেছিল যে টোয়েন্টি ফাইভটা ইংলিশ প্রিলিমস পরীক্ষাতে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এর আগে কিন্তু ফিফথ মার্চে শিফট ওয়ান শিফট টু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি ভিডিও তৈরি করেছি তোমরা অবশ্যই প্রিভিয়াস সেই ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু এসএসএস সিজিএল পরীক্ষা নিয়ে যে প্রিলিমস পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে ডিফিকাল্টি লেভেল কীরকম হয় সেই বিষয়গুলো তোমরা কিন্তু খুব ভালো মতো জানতে পারবে তাহলে শুরু করছি আজকের লেসেন ফার্স্ট কোয়েশ্চেন ছিল সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দি আন্ডারলাইন সেগমেন্ট ইন দি গিভেন সেন্টেন্স যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সে আন্ডারলাইন সেকশনে তোমাকে চারটে অপশনের মধ্য থেকে কোন অপশনটা বসালে আরও বেটার হতে পারে বা ইম্প্রুভমেন্ট হবে কি হবে না সেটা তোমাকে দেখতে হবে সেন্টেন্সটা বলেছে আই উইশ ইফ আই ওয়াজ দি প্রিন্সিপাল অফ মাই স্কুল বলছে আই উইশ আমার ইচ্ছে তাই তো যদি আমি যদি আমি আমার স্কুলে প্রিন্সিপাল হতাম তো যখন আমি বা এই যে যদি আমি এই ইচ্ছেগুলোর কথা প্রকাশ করছি তখন তোমাকে যে সেন্টেন্সটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আই ওয়ার তখন তোমাকে আই ওয়ার এখানে কিন্তু ওয়াজ হবে না আই ওয়ার হবে কারণ তুমি এটা ইচ্ছে প্রকাশ করছো যেটা হয়তো বাস্তবে সম্ভব নয় বা বাস্তবে তুমি এখনো হওনি তুমি তোমার ইচ্ছেটা প্রকাশ করছো একটা তখন তুমি কি করতে পারো আই ওয়ার এরকম ভাবে বলতে পারো সো আই উইশ আই ওয়ার প্রিন্সিপাল অফ মাই স্কুল এটা হবে সঠিক অপশন ওকে সো অপশন নাম্বার বি হবে রাইট অপশন কোয়েশ্চেন নাম্বার টু প্যাসিভ ফর্ম লিখতে বলা হয়েছে সেন্টেন্সটা দেওয়া আছে পিপল ক্লেম টু হ্যাভ সিন দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট ইন সেভারেল সিটিজ এখানে বলছে পিপল ক্লেম লোকজন ক্লেম করে টু হ্যাভ সিন দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট যে তারা ওয়াইল্ড এবং ম্যাড এলিফ্যান্ট দেখেছে ইন সেভারেল সিটিস বেশ কিছু শহরে ঠিক আছে এখানে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে এবার দেখো এই যে তোমাকে দেখতে হবে যে এর সাবজেক্ট কোনটা এই যে পিপল এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কোনটা অবজেক্ট দেখো এই যে দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট ইন সেভারেল সিটিজ এই এইটা কিন্তু তোমার অবজেক্ট দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট এইটুকু তুমি অবজেক্ট হিসেবে ধরতে পারো ঠিক আছে এবার যদি এইটা আমার অবজেক্ট হয় তাহলে এই অবজেক্টটা আমার সাবজেক্ট হিসেবে সামনে বসছে তাহলে তুমি বলতে পারো দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট এটা তুমি বলতে পারো তো এই যে অবজেক্টটা আছে ম্যাড এলিফ্যান্ট এরপরে তুমি টা ইজ বসাবে কারণটা সিঙ্গুলার নাম্বার তাই তো এবার এখানে আমি যদি ইজ বসাই তাহলে দেখতে হবে অপশনে কোথায় এই অবজেক্টের পরে ইজ বসানো আছে দেখো এখানে যেটা দেখছি অপশান এতে দ্য ওয়াইল্ড এন্ড ম্যাড এলিফ্যান্ট হ্যাজ বিন এখানে কিন্তু কোথাও হ্যাজ নেই তাই জন্য বিন হবে না এটা কিন্তু ভুল হয়ে গেল এরপরে বি নাম্বার অপশানে দেখো রয়েছে ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট ইজ আছে খুব ভালো কথা ইজ আমার বিভব রয়েছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছি বিইং রয়েছে দেখো প্যাসিভ ভয়েসে বিং কিন্তু তখনই আসে যদি সেটা অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্স হয় এখানে কিন্তু কোথাও কন্টিনিউয়াস টেন্স নেই তাই বি অপশানটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে ডি অপশানে দেখো রয়েছে দ্য ওয়াইল্ড অ্যান্ড ম্যাড এলিফ্যান্ট ওয়াজ ক্লেমড এখানে দেখো পাস টেন্স করে দিয়েছে ওয়াজ এটা কিন্তু পাস টেন্সে হবে না কারণ অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই তোমাকে এই অপশানটাও ভুল হয়ে যাচ্ছে কারণ ওয়াজটা এখানে পাস টেন্স করা আছে তোমাকে কিন্তু প্রেজেন্টেন্সে করতে হবে এবার সি অপশনে দেখো দ্য ওয়াইল্ড ম্যাড এলিফেন্ট এটা যেহেতু সাবজেক্ট রয়েছে এরপরে ইজ বসানো হয়েছে সিঙ্গুলার সাবজেক্টটা ইজ বসানো হয়েছে এরপরে তোমার যে ভাবটা ছিল ক্লেইমড এরপরে যে ভাবটা ছিল ক্লেমড দেখো ক্লেম বসানো হয়েছে তাহলে ক্লেইমের সাথে থার্ড ফর্ম ক্লেইম বসানো হয়েছে খুব ভালো কথা এরপর যেটা টু দিয়েছিল টু হ্যাভ সিন এখন আমরা জানি টু হ্যাভ থাকলে হ্যাভ যেটা রয়েছে প্যাসিভ ভয়েসে কিন্তু হ্যাভ বিন হয়ে যায় তাহলে দেখো টু হ্যাভিন এটা করা হয়েছে টু হ্যাভ এটা করা হয়েছে তারপরে যেটা ছিল ইন সেভারেল সিটিজ সেই অংশটা বসানো হয়েছে সো সি অপশনটা রাইট হবে দ্য ওয়াইল্ড ম্যাড এলিফ্যান্ট বিন সিন ইন সেভারেল সিটিজ দেখা গিয়েছে টু হ্যাভ সিন এটাকেও তো তোমার ভয়েস করতে হবে তাই জন্য টু হ্যাভ বিন সিন এটা হবে সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানেও বলছে রয়েছে যে সেকশনে সেটা তোমায় চিহ্নিত করতে হবে লুসি হ্যাজ অলরেডি কাট দ্য কেক ওয়েন উই রিচ দ্য পার্টি হল লুসি অলরেডি কেকটা কেটেছে যখন আমরা পার্টি হলে পৌঁছলাম দেখো এখানে উই রিচ দ্য পার্টি হল এখানে দেখো সিম্পল পাস্টেন্স ইউজ করা হয়েছে সিম্পল পাস্ট টেন্স একটা জায়গায় যখন ইউজ করা হয়েছে সেন্টেন্সে তখন অন্য পোর্শনটাতে কিন্তু তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে আর এই যে সেন্টেন্সটা ইউজ করা হয়েছে এখানে দেখো হ্যাজ বসানো হয়েছে এটা আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হবে না এখানে পাস্ট পারফেক্টেন্স তুমি বসাবে এবং দুটো যখন কাজ একই সাথে অতীতকালে হয়ে গেছে তখন যে কাজটা আগে হয় সেই কাজটার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি এবং যে কাজটা পরে হয় তার সাথে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করি এখানে দেখো কেকটা আগে কাটা হয়েছে তারপর আমরা পৌঁছেছি তাই যে কাজটা আগে হয়েছে কেক কাটা সেই কাজটার সাথে কিন্তু আমরা পাস্ট পারফেক্টেন্স মানে হ্যাড এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো ঠিক আছে সুতরাং তুমি বলতে পারো যে অপশান নাম্বার যেটা তোমার বি রয়েছে সেটা কিন্তু তোমার ভুল রয়েছে লুসি হ্যাজ অলরেডি এইখানে কিন্তু তোমার ভুলটা রয়েছে লুসি হ্যাড অলরেডি এইটা হবে সঠিক অপশন সো অপশন। বি টা এখানে দেখতে পাচ্ছি এই লুসি হ্যাজ অলরেডি এই সেকশনটাই ভুল আছে সেন্টেন্সে এখানে হ্যাজ হবে না এখানে হ্যাড হবে লুসি হ্যাড অলরেডি কাট এটা হবে সঠিক অপশন ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর এখানে চারটে সেন্টেন্স জামিল্ড দেওয়া রয়েছে জাম্বল করে মানে একে অপরের পরপর না রেখে উল্টো পাল্টা করে সাজানো রয়েছে তোমাকে কি করতে হবে প্রত্যেকটা সেন্টেন্স ঠিক করে সাজিয়ে একটা সুন্দর প্যারাগ্রাফ তৈরি করতে হবে এবার আমরা সেন্টেন্সগুলো একবার বাংলা করে দেখে নিই এই সেন্টেন্সে বলা হয়েছে দেয়ার মেনি গ্যাজেটস দ্যাট আর অপারেটেড বাই আ রিমোট কন্ট্রোল অ্যান্ড কন্টেন সিলিকান চিপ বলছে অনেক গ্যাজেট আছে যে গ্যাজেটগুলো অপারেট করা হয় রিমোট কন্ট্রোল দিয়ে এবং তার মধ্যে কিন্তু একটা সিলিকন চিপ রয়েছে

ইলেকট্রনিক ভাইব্রেশন তখন চিপটা কি করে একটা ইলেকট্রনিক ভাইব্রেশনটা পাঠাচ্ছে ঠিক আছে ডি সেন্টেন্সে বলা হচ্ছে দ্য বিম ক্যারিজ আ কোডেড সিগনাল ফর অপারেটিং দ্য সিস্টেম এবং সেই বিমটা তখন একটা কোড সিগনাল পাঠায় এই কাজটা অপারেট করার জন্য এবার এই যে চারটে সেন্টেন্স উল্টোপাল্টা করে সাজানো আছে তোমাকে কি করতে হবে পরপর সাজাতে হবে এবার দেখো এখানে যদি আমরা বলি যে অপশান ডি যেটা বি দিয়ে শুরু হচ্ছে বি সেন্টেন্স দিয়ে যদি শুরু করি প্যারাগ্রাফটা বলছে দিস ইনফ্রারেড বিম এটা একটা তৈরি করে এখন এটা বলতে কার কথা বলা হয়েছে এটা কিন্তু আমরা জানতে পারছি না তাই বি নাম্বার সেন্টেন্স দিয়ে কিন্তু আমি প্যারাগ্রাফটা শুরু করতে পারবো না তাই ডি অপশানটা আমার ভুল হয়ে গেল এবার তিনটে অপশনে রয়েছে এ দিয়ে শুরু করা হয়েছে তার মানে তুমি বুঝতেই পারছো এ সেন্টেন্সটা সবার প্রথমে আসবে কারণ তিনটে অপশনই এ দিয়ে শুরু করা হয়েছে খুব ভালো কথা এবার এতে শুরু করে কি বলা হচ্ছে এখানে অনেক গ্যাজেটের কথা বলা হচ্ছে যে গ্যাজেটটা রিমোট কন্ট্রোল দিয়ে তুমি কন্ট্রোল করতে পারো তাই তো এবার রিমোট কন্ট্রোলের কথা আছে গ্যাজেটের কথা আছে এবার দেখো অপশান নাম্বার যদি আমি বলি ডি এতে দেখো এরপরে ডি রয়েছে এরপরে যখন ডি রয়েছে তার মানে বলছে দ্য বিম ক্যারিজ এ কোডেড সিগনাল হঠাৎ করে দেখো বিমের কথা বলছে আলোক তন্তুর কথা বলছে এখন এই এতে বলেছিল রিমোট কন্ট্রোল তারপরে বিম কোত্থ থেকে চলে এলো এই দুটোর মধ্যে কিন্তু কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এর পরে কিন্তু ডি আমি বসাতে পারবো না তাই আমার এ অপশানটাও ভুল হয়ে গেল হাতে দুটো অপশন রইল বি আর সি যেখানে এর পরে সি বসানো হয়েছে যেখানে এর পরে সি বসানো হয়েছে দুটোতেই দেখো এর পরে সি বসানো হয়েছে খুব ভালো কথা তাহলে এর পরে সি বসছে সিতে আমাদের সেকেন্ড সেন্টেন্সে বসছে তারপরে রয়েছে ডি আর বি না বি আর ডি সি এর পরে ডি বসবে না বি বসবে এটা তোমাকে দেখতে হবে দেখো সিতে বলেছে বাটন প্রেস করা হলো এবং সেখানে একটা ইলেকট্রনিক ভাইব্রেশন হচ্ছে ইলেকট্রনিক ভাইব্রেশন হচ্ছে তাই তো ইলেকট্রনিক ভাইব্রেশনের পরে তোমাকে দেখো দেখা আছে বি সেন্টেন্সে দিস প্রডিউসেস আ ইনফ্রারেড বিম এই যে ভাইব্রেশনটা হলো বোতাম টেপার পরে তখন একটা ইনফ্রারেড বিম হচ্ছে এখানে বিমের কথা বলা হলো তারপর দেখো ডি অপশন বলছে বিমটা ক্যারি করছে সিগনালটাকে তার মানে বুঝতেই পারছ প্রথমে বি আসবে যেখানে বিমের কথা বলা হলো বিমের কথা বলার পরে কিন্তু সিগনালের কথা বলা হচ্ছে বিমটা ক্যারি করছে তার মানে বিয়ের পরে কিন্তু ডি আসবে তার মানে অপশন নাম্বার সি হবে সঠিক যেখানে এ সি এবং তারপরে বি তারপরে ডি বসবে সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন কোয়েশন নাম্বার ফাইভ হেলথ শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড শুড নেভার বি বলছে স্বাস্থ্য কিন্তু আমাদের অবশ্যই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত এবং শুড নেভার বি স্বাস্থ্যকে কখনোই কিন্তু করা উচিত নয় কি করা উচিত নয় বলছে ডিক্লাইন করা মানে কমিয়ে দেওয়া ডিসকারডেড বাদ দিয়ে দেওয়া সাসপেন্ডেড এটাকে বরখাস্ত করা নেগলেকটেড অবহেলা করা স্বাস্থ্যকে অবশ্যই আমাদের নেগলেক্ট করা উচিত নয় অবহেলা করা উচিত নয় তাই অপশান এ হবে সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার সিক্স আ কালার ব্লাইন্ড পার্সন ইজ নট এবল টু ড্যাশ বিটুইন কালারস কালার ব্লাইন্ড যে পার্সন যে কালার ব্লাইন্ড হয় সেই পার্সনটা নট এবল টু তিনি সমর্থ হয় না কি করতে বিটুইন কালার্স বিভিন্ন কালারের মধ্যে কি করতে পার্থক্য করতে সে কিন্তু সম্ভব মানে তার পক্ষে সম্ভব হয় না এখানে বলছে অপশন গ্ল্যান্স গ্ল্যান্স মানে কিন্তু তাকানো ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা ডিফারেন্সিয়েট করা ডিফাইন করা মানে প্রত্যেকটা কালার কোন কোনটা কালার সেটা বলা ডিফাইন করা অবজার্ভ করা মানে লক্ষ্য করা এখানে দেখো কালারের বিটুইন বলছে বিভিন্ন কালারের মধ্যে পার্থক্য কি এটা ক্ষেত্রে কিন্তু ডিস্টিংগুইশ বলবে ডিস্টিংগুইশ করা বিভিন্ন কালার চিনতে পারা কোন কালারটা কোন কালার থেকে ডিফারেন্ট কোনটা লাল কোনটা কালো এই যে ডিফারেন্সিয়েট করা একে অপরের সাথে এটা কিন্তু দরকার তাই এখানে হবে সঠিক অপশন আর কালার ব্লাইন্ড পারসন ইজ নট এবল টু ডিস্টিংগুইশ বিটুইন কালারস এরপরে ক্লোজ টেস্ট এই যে প্যারাগ্রাফ দেওয়া আছে এখানে পাঁচটা ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তোমাদেরকে এই টেক্সটটা পড়তে হবে প্যাসেজটা পড়তে হবে পরে তার সেন্সটা বুঝে তোমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এই চারটে করে অপশান থাকবে প্রত্যেকটা কোয়েশনে সেই চারটে অপশানের মধ্যে সঠিক অপশানটা তোমায় চুজ করতে হবে কোরাপশান ইজ ওয়ান অফ দি ড্যাশ প্রবলেমস অফ আ কান্ট্রি বলছে কোরাপশান দুর্নীতি আর একটা কিন্তু অনেক প্রবলেম আমাদের দেশের মধ্যে আমাদের দেশে অনেকগুলো মেয়ে মানে ইম্পর্ট্যান্ট প্রবলেমের মধ্যে করাপশন একটা প্রবলেম এখন কি ধরনের প্রবলেম প্রবলেমের আগে তুমি কোন বসাবে এই দেখো এ অপশন এ ফিলিন্দা ব্ল্যাঙ্কের জন্য কিন্তু তোমাকে এখানে চারটে অপশন দেওয়া আছে অপশন নাম্বার বলছে পাওয়ারফুল অপশন প্রবলেম মাইন প্রবলেম মেজ প্রবলেম স্ট্রং প্রবলেম বলছে খুব শক্তিশালী প্রবলেম খুব কম একটা প্রবলেম ছোটখাটো প্রবলেম মেজের প্রবলেম খুব বড় প্রবলেম স্ট্রং মানে সেই শক্তিশালী প্রবলেম এখন প্রবলেম তো শক্তিশালীর থেকে তুমি বলতে পারো খুব বড় একটা প্রবলেম মেজার প্রবলেম এটা কিন্তু লজিক্যালি ঠিক হবে সো করাপশন ইজ ওয়ান অফ দি মেজার প্রবলেমস অফ আর কান্ট্রি আমাদের দেশের অনেকগুলো মেজার প্রবলেমের মধ্যে করাপশনে কিন্তু একটা প্রবলেম সো অপশন সি হবে সঠিক অপশন মেজার প্রবলেম এরপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টু এর জন্য তোমার কাছে চারটা অপশন আছে ইট ইজ অ্যান অ্যাক্ট ডান উইথ ড্যাশ টু গেইন সাম undue advantages inconsistent with the official duty বলছে ইট ইজ এন অ্যাক্ট এটা এক ধরনের কাজ ডান উইথ কাজটা করা হয় কিসের সাহায্যে কি কেন করা হয় টু গেন সাম আনডু অ্যাডভান্টেজ কিছু সুবিধা পাওয়ার জন্য এই যে সুবিধা পাওয়ার জন্য কাজটা করা হয় ডান উইথ কিসের দ্বারা কাজটা করা হয় ডান উইথ এবার বলছে এই চারটা অপশন আছে তোমাকে বেছে নিয়ে অপশন ব্ল্যাঙ্ক টুতে বসাতে হবে বলছে কম্পালশন বাধ্যতা কম্পালশন বাধ্যতা ইন্টেনশন তোমার ইচ্ছে ইন্টেনশন তোমার ইচ্ছে ইনটুইশন ইনটুইশন মানে এক ধরনের ক্ষমতা যেটা তোমাকে বলে দেবে কোন কাজটা সঠিক কোন কাজটা ভুল তোমার ভেতর থেকে কিন্তু একটা আওয়াজ আসবে যে এই কাজটা করা ঠিক হবে এই কাজটা করা ভুল হবে তখন তাকে আমরা ইনটুইশন বা ইনটুইটিভ পাওয়ার বলে থাকি প্যাশন কোনো কাজের প্রতি তোমার যে একটা আবেগ একটা প্যাশন তাহলে তুমি এখানে চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে ইনটেনশন তোমার কিন্তু ইচ্ছে জেনে শুনে তুমি কাজটা করছো ইনটেনশনালি সব তখন তুমি বলবে ইট ইজ অ্যান অ্যাক্ট ডান উইথ ইনটেনশন মানে ইচ্ছে করেই এমন একটা কাজ করা হচ্ছে তখন তুমি ইনটেনশন বলবে সেই অপশন নাম্বার বি হবে সঠিক অপশন ব্ল্যাঙ্ক টু এর জন্য এরপর তোমাকে ফিলিন দা ব্ল্যাঙ্ক থ্রির জন্য অপশন দেওয়া আছে সেইটা তোমাকে খুঁজে বের করতে হবে বলছে গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ মেনি স্কিমস ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল গভর্নমেন্ট হ্যাজ ড্যাস গভর্নমেন্ট একটা কাজ করেছে একটা কিছু করেছে গভর্নমেন্ট অনেক স্কিমস যে স্কিমগুলো লোকজনের ওয়েলফেয়ারের জন্য সাহায্য করবে উন্নতির জন্য সাহায্য করবে তাহলে গভর্নমেন্ট সেই স্কিমগুলোকে কী করেছে গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ চারটা অপশন আছে ডেনাউন্স ডেনাউন্স করা মনে হচ্ছে কাউকে নিন্দে করা কাউকে ছোট করা অপবাদ দেওয়া রিটার্ন লিখেছে অ্যানাউন্স ঘোষণা করেছে কনসিল্ড লুকিয়ে রেখেছে তাহলে গভর্নমেন্ট কি করেছে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে ঘোষণা করেছে অনেক স্কিম গভর্নমেন্ট হ্যাউন্সডেন্ট ঘোষণা করেছে তাই অপশন নাম্বার সি হবে রাইট অপশন এরপরে চার নাম্বার ফিল ইন দ্য করবো আমরা বলছে গভর্নমেন্ট অনেক স্কিম অ্যানাউন্স করেছে বাট করাপশন সিমস ইম্পসিবল টু বি ড্যাশ কিন্তু এত স্কিম করলেও করাপশানটাকে মনে হচ্ছে ইম্পসিবল অসম্ভব টু বি ড্যাশ কি কিসে অসম্ভব করাপশানটা কিসের জন্য অসম্ভব তুমি বলতে পারো বলছে এলিমিনেট করা বাদ দেওয়া পারমিট করা অনুমতি দেওয়া ইনিশিয়েটেড করা মানে তুমি বলতে পারো যে বিষয়টাকে তুমি বিষয়টাকে নিয়ে তুমি এগোবে বিষয়টার জন্য কাজ করবে ক্রিয়েটেড মানে সৃষ্টি করা তাহলে করাপশানটা ইম্পসিবল মনে হচ্ছে কিসের জন্য করাপশনটাকে নিশ্চিন্ন করাটা ইম্পসিবল মনে হচ্ছে পুরোপুরি শেষ করে দেওয়া সেটা কিন্তু আমাদের অসম্ভব বলে মনে হচ্ছে তাহলে শেষ করে দেওয়া বা নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে এলিমিনেট করা কোনো কিছু বাদ দিয়ে দেওয়া সো সিমস ইম্পসিবল টু বি এলিমিনেটেড বাদ দিয়ে দেওয়াটা ইম্পসিবল এবার ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ফাইভ তার জন্য চারটে অপশন আছে বলছে ইম্পসিবল টু এলিমিনেটেড হয়ে গেল ইন্ডিয়া ক্যান বিকাম আ করাপশন ফ্রি নেশন ওনলি ওয়েন অল দি সিটিজেন্স বলছে ইন্ডিয়া কিন্তু করাপশন ফ্রি নেশন হতে পারে ও দুর্নীতিমুক্ত নেশন হতে পারে শুধুমাত্র যখন অল দি সিটিজেন সমস্ত সিটিজেন যারা রয়েছে নাগরিক যারা রয়েছে তারা ড্যাশ রুলস অ্যান্ড রেগুলেশনস তারা যদি সমস্ত আইন কানুনটা কি করে মেনে চলে আইন কানুনটা মেনে চলে এখানে চারটা অপশন আছে রিজেক্ট করা বাদ দিয়ে দেওয়া ডিজ ওবে মানে অমান্য করা ব্রেক মানে ভেঙে ফেলা মানে আইন ভেঙে ফেলা ফলো আইনটাকে ফলো করা অবশ্যই ডি অপশনটা হবে যে আইনকে ফলো করার কথা বলা হচ্ছে তাই যদি ইন্ডিয়ার প্রত্যেকটা লোকজন আইনকে ফলো করে উইথ আ স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড কোঅপারেট হোলহার্টেডলি যদি সবাই কোঅপারেট করে এবং তারা খুব স্ট্রং উইল পাওয়ার নিয়ে এই আইনগুলোকে মেনে চলে তাহলে কিন্তু ইন্ডিয়া কোরআশন ফ্রি নেশন হতে পারে এইভাবে কিন্তু ক্লোজ টেস্ট তোমাকে প্রত্যেকটা লাইন এবং প্যারাগ্রাফটা পড়ে বুঝতে হবে কি সেন্সে কোন শব্দটা ইউজ করবে নেক্সট কোয়েশন অ্যান্টানিম ইউজ করতে বলেছে অ্যান্টনিম মানে বিপরীত শব্দ কোন শব্দের হস্টাইল হস্টাইল মানে হচ্ছে তুমি বলতে পারো একটা বিপরীত একটা অবস্থা ওকে বিরূপ একটা অবস্থা ঠিক আছে হস্টাইল প্রচণ্ডভাবে কিন্তু কোন কোনোরকম মানে ফেভার করছে না আনফেভারেবল একটা কন্ডিশন তার অপোজিট কি হবে এখানে বলছি অ্যাডভার্স অ্যাডভার্স মানে কিন্তু সিনোনিম হয়ে গেল অ্যাডভার্স মানে কিন্তু বিপরীত ওকে একটা কন্ডিশন আনফেভারেবল এটাও কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে ভায়োলেন্ট হিংস্র এটাও কিন্তু সিনোনিম হচ্ছে তাই সঠিক উত্তর বা অ্যান্টনিম হবে অ্যামিয়েবল অ্যামিয়েবল মানে প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ হস্টাইল মানে যদি হয় আনফেভারেবল বন্ধুত্বপূর্ণ নয় অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ খুব ফ্রেন্ডলি তাহলে অপশন এ হবে সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলছে কারেক্টলি স্পেল টু ওয়ার্ড মানে সঠিক বানান কোন শব্দে ডেফিনিট 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 এখানে এ অপশানটা সঠিক আছে এই বানানটা ডেফিনিট সঠিক আছে ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর সিলেক্ট দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনিম আবার একবার অ্যান্টনিম লিখতে বলেছে বিপরীত শব্দ স্লাঘিস স্লাঘিস মানে কি স্লাঘিস মানে তুমি বলতে পারো যে খুব ল্যাট খাচ্ছে স্লাগিশ মানে প্রচণ্ড কুড়েমি করছে খুব ল্যাথ খাচ্ছে ঠিক আছে একদম কাজ করছে না মানে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু করছে বা যাচ্ছে তখন তাকে স্লাগিস বলতে পারো খুব লেজি ঠিক আছে এটার অপোজিট কি হবে দেখো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ খুব কর্মঠ উদ্যমী অ্যাক্টিভ এটা কিন্তু স্লাগিশের অপোজিট ওয়ার্ড হবে বলছে ডাল খুব ভোঁতা সেডেন্টারি মানে খুব শুয়ে বসে থাকে নড়াচড়া খুব কম করে উইক খুব দুর্বল এই তিনটেই কিন্তু মোটামুটি সেনিম বলতে পারো তাই স্লাগিশের অপোজিট হবে অ্যাক্টিভ প্রচণ্ডভাবে সক্রিয় খুব অ্যাক্টিভ এরপরে আবার একবার গ্রামেটিক্যাল এরা লিখতে বলা হয়েছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পসিবিলিটিস অফ সায়েন্টিস্ট ইজ দ্যাট হিজ ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন আর ইউটিলাইজড টু দি ওভারঅল ইনভেল ডেভেলপমেন্ট অফ দি নেশন বলছি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসপন্সিবিলিটিস অফ সায়েন্টিস্ট একটা সায়েন্টিস্টের অনেক রেসপন্সিবিলিটিস মধ্যে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে হিজ ইনভেনশনস তার যে আছে আছে সেগুলো আর ইউটিলাইজ সেগুলো ইউটিলাইজ করা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট অব দ্য নেশন সমগ্র জাতির উন্নতিতে চারটে পোর্শন আছে কোথায় ভুল আছে তোমাকে বলতে হবে বলছে ইজ দ্যাট হিজ ডিসকাভারিজ অ্যান্ড ইনভেনশনস দেখো এখানে ইজ বলা হয়েছে ইজটা কিন্তু ভুল নেই কারণ তোমাকে সাবজেক্ট হচ্ছে এখানে ওয়ান সাবজেক্ট হচ্ছে ওয়ান এখানে অফ যেটা আছে অফটা কিন্তু প্রেপোজিশন তারপরে যেটা আছে গ্রেটেস্ট রেসপন্সিবিলিটিস এটা কিন্তু তুমি বলতে পারো এই প্রেপোজিশনের অবজেক্ট এটা কিন্তু সাবজেক্ট নয় সেন্টেন্সে সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু ওয়ান একটা তাহলে ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই কিন্তু এখানে ইজ বসবে এটা কিন্তু একদম ঠিক আছে এরপরে যেটা আছে আর ইউটিলাইজড টু দি ওভারঅল এগুলো ব্যবহার করা হয় আর ইউটিলাইজড এই যে বলছে হিজ ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস তার যে ডিসকভারিগুলো ইনভেনশনগুলো এগুলো কিন্তু দেখো প্লুরাল নাম্বারে আছে সেটার তারপরে আর বসানো হয়েছে খুব ভালো কথা ইউটিলাইজড হয়েছে খুব ভালো কথা টু দি ওভারঅল এখানে টু বসানো হয়েছে ইউটিলাইজড এর পরে এখানে কিন্তু তুমি টু বসাবে না তুমি কিন্তু এখানে ইন বসাতে পারো ইউটিলাইজড ইন দি ওভারঅল ডেভেলপমেন্ট বা ইউটিলাইজড ফর দি ওভারঅল ডেভেলপমেন্ট এটা তুমি বলতে পারো এখানে কিন্তু টু প্রেপারেশনটা বসবে না তাই কিন্তু এটা ভুল আছে তাই অপশান বি হবে সঠিক অপশন অপশন বিতে এখানে প্রেপিশনটা ভুল আছে ঠিক আছে তাই অপশন বি হবে সঠিক অপশন অপশান সিতে রয়েছে ওয়ান অফ দা গ্রেটেস্ট এটা একদম ঠিক আছে কারণ ওয়ান অফ দ্য বললে তারপরে কিন্তু তোমাকে ক্লুরাল বলতে হয় সো এটা একদম ঠিক আছে ডেভেলপমেন্ট অফ দ্য নেশন এটাও কিন্তু ঠিক আছে সো তুমি বলতে পারো যে তোমার ভুল আছে বি অপশানে আর ইউটিলাইজ টু হবে না এখানে এই প্রেপেশনটা ভুল আছে সিক্সটিন এখানে আমাকে বলেছিল হোয়াট টাইম ডু দ্য ব্যাঙ্কস ওপেন অ্যান্ড ক্লোজ কোন সময় ব্যাঙ্কগুলো বন্ধ হয় আর খোলে তাই তো এখানে কোয়েশন মার্ক আছে আমরা বুঝতেই পারছি এটা একটা কোয়েশ্চেন কী ধরনের কোয়েশন হোয়াট কোয়েশ্চেনটা ওয়াট দিয়ে শুরু হয়েছে ডাব্লু এইচ ওকে আমরা সে বদলে কি লিখবো আর্স্ট লিখবো কারণ এটা কোয়েশন করা হচ্ছে তাই তো আমরা আর্কড লিখতে পারি তাহলে এই অপশানে দেখো বি তে রয়েছে দেখো হি সেড মি বলছে এটা কিন্তু ভুল আছে এটা হবে না অপশন সি তে বলছে হি ওয়ান্টেড টু নো হি ওয়ান্টেড টু নো ঠিক আছে তারপরে বলছে ওয়ার্ড টাইম দ্য ব্যাঙ্ক ওপেন অ্যান্ড ক্লোজ এখানে কিন্তু তোমার চেঞ্জ করেনি ভবগুলো এটা প্রেজেন্টেন্সে রেখেছে তাহলে এই অপশনটা ভুল আছে অপশান এতে দেখো রয়েছে হি আক্স মি ভালো কথা হোয়াট টাইম হোয়াট টাইমটা এখানে বসবে খুব ভালো কথা তবে ডু দ্য ব্যাঙ্ক আছে এখানে ডু বসানো হয়েছে কোয়েশনটা কিন্তু একই রকম রেখে দিয়েছে এটাও কিন্তু ভুল আছে কারণ যখন তুমি ডাব্লু এইচ কোয়েশনটা ন্যারেশন চেঞ্জ করছো তখন ডাব্লিউএইচ শব্দটা বসানোর পর তোমাকে সাবজেক্ট বসাতে হবে তারপর এখানে ওয়াবটা টেন্স চেঞ্জ হবে সেসব কিন্তু কিচ্ছু করা হয়নি তাই এ অপশানটাও ভুল বি অপশনটা ভুল সি অপশনটা ভুল অপশান ডি আমাদের হাতে রইল এটাই সঠিক হবে কিন্তু কেন সঠিক হবে একবার দেখেনি। সেইটির বদলে আর্ট বসানো হয়েছে মি ছিল বসানো হয়েছে তারপরে ডাব্লিউএইচ শব্দটা বসানো হয়েছে ওয়ার্ড টাইম খুব ভালো কথা তারপর সাবজেক্ট ছিল দ্য ব্যাংক ব্যাংক বসানো হয়েছে তারপরে আমরা জানি যখন কোয়েশনটা তুলে দেওয়া হয় তখন কিন্তু ডুডাসল আর ব্যবহার থাকে না এখানে মেন ভাব হচ্ছে ওপেন আর ক্লোজ তাহলে ওপেন আর ক্লোজ যখন আমরা সিম্পল প্রেজেন্টে রয়েছে সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে তাই দেখো এখানে ওপেন করা হয়েছে ক্লোজ করা হয়েছে তাই জন্য এটা সঠিক অপশন হি আসমি মি ওয়ার্ড টাইম দ্য ব্যাংক opened and closed এটা হবে সঠিক অপশন क्वेश्चन नंबर 17 বলছি অপ্রোপ্রিয়েট সিনোনিম বলতে হবে তোমাকে সিনোনিম বা সমার্থক শব্দ डेफिशিয়েন্সি डेफिशিয়েন্সি মানে যে ল্যাকিং ঘাটতি ঠিক আছে डेफिशিয়েন্সি অপশন এতে আছে অ্যাবানডেন্স প্রচুরপরি মানে সাফিসিয়েন্সি প্রচুর পরিমাণে এফিশিয়েন্সি কর্মদক্ষতা ইনঅ্যাডিকুয়াসি ইনঅ্যাডিকুয়াসি মানে কম পরিমাণে ঘাটতি তাহলে সি অপশনটা হবে সঠিক অপশন আবার একবার সেন্টেন্স দেওয়া আছে সঠিক অর্ডারে তোমাকে সাজাতে হবে এতে বলছে ইট ইস কল বি বিতে বলছে অল পার্টস অফ দি আর্থ আর সারাউন্ডেড বাই এয়ার এই পৃথিবীর সমস্ত অংশটাই কি করা আছে এয়ার দিয়ে সারাউন্ড করা আছে বাতাস দিয়ে ঘেরা আছে সিতে বলছে লিভিং বিংস ব্রিদ ইন অ্যান্ড ব্রিথ আউট দ্য এয়ার অল দ্য টাইম জীবন্ত মানুষজন কি করছে জীবন্ত প্রাণীরা এই বাতাস একবার নিচ্ছে একবার বের করে দিচ্ছে দিস প্রসেস ইজ কল্ড রেসপিরেশন এবং এই প্রসেসটাকে বলা হয়ে থাকে রেসপিরেশন শ্বাস প্রশ্বাস নেওয়া ঠিক আছে তাহলে তোমার অর্ডারটা কি হবে এখানে তুমি বলতে পারো অর্ডার যেটা সেটা হচ্ছে দেখো প্রথমে তুমি বলতে পারো যে অল পার্টস অফ দি আর্থ সারাউন্ডেড বাই এয়ার এটা কিন্তু তুমি বলতে পারো তোমার প্রথমে হতে পারে বি সেন্টেন্সটা কিন্তু তোমার প্রথমে শুরু করতে পারো তাই অপশন বিটা কিন্তু সঠিক হবে দেখো এখানে বলছে ডি ডি অপশন ডি সেন্টেন্সে শুরু হচ্ছে দিস প্রসেস ইস কল রেসপিরেশন এই প্রসেসকে রেসপিরেশন বলে কোন প্রসেসকে রেসপিরেশন বলে এটা কিন্তু জানা যাচ্ছে না তাই অপশন এ ভুল কারণ ডি সেন্টেন্সে তুমি শুরু করতে পারবে না সিতে বলছে লিভিং বিংস ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট লিভিং বিংস কিন্তু ব্রিদ ইন করে ব্রিথ আউট করে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস ছাড়ছে হঠাৎ করে লিভিং এর কথা কেন বলবে নিশ্চয়ই তার আগে অন্য কোনো প্রসেসের কথা বলা আছে তাই এই অপশনটা কিন্তু হবে না ডি অপশানে ইট ইজ কল দি অ্যাটমসফিয়ার এটাকে অ্যাটমসফিয়ার বলে এখন অ্যাটমসফিয়ারটা কাকে বলে সেটা কিন্তু দেওয়া নেই তাই ডি অপশানটাও হবে না কারণ এ সেন্টেন্স দিয়ে শুরু হবে না তাই বি অপশনটা হাতে থাকছে যেখানে বি দিয়ে শুরু হচ্ছে যে অল পার্টস অব দি আর্থ সারাউন্ডেড বাই এয়ার সমস্ত অংশটা কিন্তু এয়ার দিয়ে আমাদের ঘেরা থাকে এই এয়ারটাকে আমরা বলি অ্যাটমসফিয়ার প্রথমে বি হবে তারপরে এ হবে অ্যাটমসফিয়ার বলা হলো এই অ্যাটমসফিয়ার বলার পরে এই যে এয়ারটার কথা বললে তারপরে বলবো সমস্ত প্রাণীরা এই এয়ারটা গ্রহণ করছে ছাড়ছে তারপরে বলা হবে এই প্রসেসটাকে রেসপিরেশন প্রসেস বলে শ্বাস প্রশ্বাস প্রসেস বলে ঠিক আছে তখন আমরা বসাবো ডি সেন্টেন্সটা তাহলে বি আসবে প্রথমে তারপর এ আসবে তারপরে সি আসবে তারপর ডি আসবে এখানে একটা ইডিয়াম দেওয়া আছে তার মানে লিখতে বলা হয়েছে টু অ্যাড ফিউল টু দি ফায়ার ফায়ারের মধ্যে আরও বেশি করে জ্বালানি দেওয়া হচ্ছে ফায়ার তো অলরেডি আগুন জ্বলছে তার মধ্যে যদি তুমি আরো আলাদা করে তুমি জ্বালানি দাও কাঠ কয়লা বা পেট্রোল ডিজেল দাও তাহলে তো আগুনটা আরও জোরে জ্বলবে মানে একটা সিচুয়েশান যে বাজে ছিল আগুনটা সেটাকে তুমি আরও বাজে করে দিলে তাই না আগুনের মধ্যে তুমি যদি আরও বেশি করে ঘি দাও তাহলে সেটা কি হবে আগুনটা আরো জোরে করে জ্বলবে মানে সিচুয়েশনটা আরও বেশি বাজে হয়ে যাবে অপশানগুলো দেখো এক্সপ্লয়েড সামন কাউকে এক্সপ্লয়েড করা ঠকানো সিম্প্লিফাই দ্য প্রবলেম প্রবলেমটাকে আরও সহজ করে দিচ্ছ টু মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স মানে বাজে একটা সিচুয়েশনকে ওয়ার্স করছো আরও বাজে করে দিচ্ছ কাম ডাউন দ্য সিচুয়েশন সিচুয়েশনটাকে তুমি আরও কমাচ্ছ সিচুয়েশনটাকে তুমি আরও বেশি শান্ত করছো তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক অপশন পরিষ্কারভাবেই কারণ একটা বাজে সিচুয়েশানকে আরও বাজে করে দেওয়া হচ্ছে তাই অপশন সি হবে রাইট অপশন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি একই রকমভাবে বলেছে স্পেল টুয়ার্ড কারেক্টলি স্পেল টুয়ার্ড সঠিক বানান কামেমোরেট রয়েছে এখানে কামেমোরেটের যে শব্দটা সঠিক সেটা হচ্ছে তুমি বলতে পারো যে এখানে দেখতে পারো যে বিতে রয়েছে না বিতে নেই সরি এতে রয়েছে দেখো এটা হবে অপশন ঠিক আছে এখানে খুব গুলিয়ে যাওয়ার চান্স আছে কারণ এখানে ডাবল এম আছে প্রথমে পরে একটা এম আছে দেখো বিতে দুটো ডাবল এম দুটো ডাবল এম করেছে তারপরে একটা এম একটা এম করেছে একটা এম দুটো এম করেছে সো খুব কনফিউজিং কিন্তু এই এম গুলো দেখা এটা একটু কেয়ারফুলি তোমাদেরকে দেখতে হবে কামে মোরেট ওকে যখনই মোরেট কোনো শব্দ আসছে তখন কিন্তু কখনোই ডাবল এম হবে না একটা এম হবে মোরেট তো তুমি এখানে দেখতে পাচ্ছ এম ওটাই হবে একটা এম হবে দুটো এম হবে না ঠিক আছে সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান আবার একবার ইডিয়াম দেওয়া হয়েছে হপশন চয়েস খুব কমন একটা ইডিয়াম। অপশেন্স চয়েস মানে হচ্ছে অ্যাপারেন্টলি যখন তোমার কাছে কোনো চয়েস থাকে না মানে তোমাকে যে অপশানটা দেওয়া হবে তোমাকে সেটাই নিতে হবে তুমি সেটা চুজ করবে যে এটা নেবো না ওটা নেব এরকম তুমি করতে পারবে না আলটিমেটলি তোমার হাতে কিন্তু কোনো অপশান থাকে না তোমাকে যেটা দেওয়া হয় তোমাকে সেটাই নিতে হয় ওকে সো অপশন সি তে দেখো তাই বলা আছে অ্যান্ড অ্যাপারেন্টলি ফ্রি চয়েস ওয়ে দ্যার ইজ নো রিয়েল অল্টারনেটিভ কোনো কিন্তু অল্টারনেটিভ সেখানে থাকে না যেটা দেওয়া হয় সেটাই তোমাকে নিতে হবে সো অপশন সি হবে সঠিক অপশন নেক্সট কোয়েশ্চেন আ শর্ট স্টোরি উইথ আ মরাল ইউজুয়ালি উইথ অ্যানিমালস অ্যাস ক্যারেক্টার্স এমন একটা ছোটো গল্প যেখানে নীতিকথা থাকে মরাল থাকে নীতিকথা থাকে এবং সেখানে গল্পের চরিত্রগুলো কারা হয় অ্যানিমালস হয় প্রাণীরা হয় গল্পের চরিত্র অ্যানিমাল সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার এটাকে কি বলে এটাকে বলে ফেবল ফেবেল বলে সেই গল্পগুলোকে যেটা হচ্ছে তুমি বলতে পারো নীতিকথা এবং সেখানে চরিত্রগুলো হয় জন্তু জানোয়ার ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এনক্লোজড এরিয়া ওয়ার এয়ারক্রাফ্টস আর কেপ্ট অ্যান্ড রিপেয়ার্ড এমন একটা ঘেরা দেওয়া জায়গা যেখানে সমস্ত বিমানগুলোকে রাখা হয় এবং সারানো হয় তাকে কী বলে তাকে আমরা হ্যাঙ্গার বলে থাকি তাকে আমরা হ্যাঙ্গার বলে থাকি অপশান এ হবে সঠিক অপশান হ্যাঙ্গার ওকে হ্যাঙ্গার হচ্ছে যেখানে এয়ারক্রাফ্টগুলোকে রাখা হয়ে থাকে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর এখানে বলছে এই যে আন্দোলন করা অংশটা রয়েছে সেখানে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে ইমপ্রুভমেন্ট হলে করবে না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবে অমিথ হ্যাজ দ্য গুড কমান্ড অন ইংলিশ অ্যাজ ইওয়াস বর্ন এন্ড ব্রোট অফ ইন ইংল্যান্ড এই যে গুড কমান্ড বলছে তাই তো গুড কমান্ড প্রথম কথা তো এ তো হবে না দা গুড কমান্ড হবে না এখানে এ হবে এখানে এ হবে ওকে অমিথ হ্যাজ আ গুড কমান্ড অন ইংলিশ হবে না ওভার ইংলিশ হবে গুড কম্যান্ড ওভার ঠিক আছে এবং লাস্ট কোয়েশন সিনোনিম লিখতে বলা হয়েছে ক্যাটাস্ট্রফিক ক্যাটাস্ট্রফিক মানে সিনোনিম তোমাকে বলতে হবে ক্যাটাস্ট্রফিক মানে কোনো কিছু খুব ধ্বংসকারী বিধ্বংসীমূলক কোনো কিছু ঠিক আছে ধ্বংসমূলক তখন তাকে ক্যাটাস্ট্রফিক বলা হয় প্রথম অপশনে দেখো রয়েছে ডিজাস্টারস ডিজাস্ট্রাস মানে হচ্ছে তুমি বলতে পারো যে ধ্বংসাত্মক তখন এই অপশনটা চুজ করবো সো ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে ডিজাস্ট্রাস ডেলিকেট মানে খুব কোমল কোনো কিছু টাফ মানে খুব মানে কঠিন কোনো কিছু মিস্টেরিয়াস মানে রহস্যজনক তাই এই তিনটে অপশন হবে না সঠিক অপশন হবে এ ডিজাস্ট্রাস মানে ধ্বংসাত্মক ঠিক আছে ধ্বংসমূলক আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি করে বুঝতে হবে কি করে তোমরা পরীক্ষাতে দাগাতে পারবে কি করে তোমরা চুজ করবে চারটা অপশনের মধ্যে থেকে সেগুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি ক্লাস যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ